8 বছর যাবত এই বাসবন বেডগুলা তৈরি করে শাকসবজিগুলো আমি তৈরি করতেছি, লাউ কুমড়া এই ডাটা মূলা শাক পাটের শাক কলমি শাক লাল শাক ওজন, এরপরে আমরা বুটবুটি ডেরাইস এগুলি আরো অনেক জিনিস আমরা করি আর কি। আমরা এই যে বাসমান যে করি সার কীটনাশক ছাড়া দীপাবলি জানে অনেকদিন যাবত করি, আমরা এটা নিলে মানে ওই 5 টাকার মধ্যে 8 টাকা বিক্রি হয়। এভাবে প্রতি সিজনে মনে হয় যে এক একজনে 30 থেকে 35 40 50 হাজার টাকা বিক্রি হয়। নৌকা ভাড়া করে আপনি মিঠামন চলে যাবেন, ঘুরে যেতে হবে আর রাস্তাটাও অনেকটা কটকটে হয়ে গেছে কারণ আর এইখানে আসি এরারি দিকে আমরা মনে খুব আকর্ষণ হয়েছে যেন লাউ কুমড়া সবজি ঢেঁড়াজ বরবটি পালং শাক নালে শাক সব কিছু এরাই নজন করতেছে, এগুলো দেখে আমারও মনে আকর্ষণ করেছে যেন বেড়ে আগামীতে এইগুলো নিয়ে আমরা করতাম পারি। সবসময় পানি লাগা থাকে, এই সময় আমরা কুচুরি বানা থাকে, আমরা এটা ব্যাট করে এটা অনেক ফসল করি আর কি, এটা 6 মাস আমরা চলা যায় আর কি, এটা মানে অনেক সবজি হয়, কীটনাশক ছাড়া এটা আপনার ফলন ভালো হয়, এটা মনে হয় যে বাজারে নেওয়ার আগে আমরা বিক্রি করে দিই আর কি। আমরা অনেক কৃষকরা অনেকই লাভবান, দশজন কৃষক যে কাটতে খাওয়া বা একটা এই ফল ফসল ফলাইয়া বা শাকসবজি ফলে বাজারে বিক্রি করা যায় একটা আনন্দ, এটা খুবই আনন্দদায়ক এবং ফলপ্রসূ। Thank you.
আমি একটা নিলাম আমি বুঝে লই গড়বড়ি ছিল না দেরি গড়বড়ি ভালো আছে না এবারে নিচ্ছি এই দিন গড়বড়ি আই ভাই নি কইছা আসে মনে কিছু লাউ ভাসমান লাউ নিতে আছে দিলে বড় দেখবি আর কবে যাইবেন একটা কাজ দেবেন বলতে আগামীটা আমরাও করবো এই আসেন দুইটা ফিতা নয় না তো আগে একবার তুলেছি তো পরের বারটা একটু কালার কমেন জলাবদ্ধ অনাবাদী জমি যেখানে চাষ করার কোনো সুযোগ নেই সেখানে এসব দিয়ে চাষ করা যায় আর এখানে কোনো রাসায়নিক সার কীটনাশক কিছু প্রয়োগ করা হয় না বলে এটি অর্গানিকভাবে উৎপাদিত সবজি জনস্বাস্থ্যের জন্য উপকারী আর তাছাড়া যখন পানি শুকিয়ে যায় তখন এই সবজির নিচে যে জৈব পদার্থগুলি থাকে কচুরি পানা সহ সেগুলি মাটিতে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং পানি সরে গেলে ওই জায়গাতে আমরা অন্য রবি মৌসুমের বড় ধান সহ অন্যান্য ফসল আবাদ করার সুযোগ আছে এবং এই আশা করি আমাদের জেলায় যেখানে যেখানে সুযোগ আছে এই জায়গাগুলিতে আমরা এটা সংরক্ষণ করতে পারব এবং যারা এই কাজটি করে তারা লাভবান এবং এই সবজির বাজার মূল্যও বেশি লাউ ভাসমান লাউ নিতে আসে দিলে বড় দেখবি না